হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে একটু সময় কাটাতে, একটু কথা বলবো আপনাদের সাথে, একটু গল্প করব। আপনাদের শোনাবো আমার পছন্দের, খুব পছন্দের একটি কবিতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুরা নিঃশাদ। এটি কবি দীপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবি পদ্য ছন্দের পাশাপাশি গদ্য ছন্দ নিয়েও বেশ অনেক গবেষণা করেছিলেন। তো দীপিকা কাব্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি সুরা নিঃশাদ, এটি একটি গদ্য ছন্দের লেখা কবিতা। তো প্রথম দিকে এই কবিতাটা পড়ে আমার মনে হয়েছিল কি এটা বুঝি একটি রূপকথার গল্প, কিন্তু পরবর্তীকালে যখন এই কবিতার ভেতরে প্রবেশ করতে পারলাম, একটু হলেও এর অর্থটা বুঝতে পারলাম, তখন দেখলাম যে এটি শুধু একটা নিছক রূপকথার গল্প নয়, এর মধ্যে রয়েছে কবির জীবন দর্শনের ছোঁয়া। তো শুনুন আজকে এই কবিতাটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুরা নিঃশাদ। সুরানের বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিল। রাজার কানে খবর গেল, রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বলল, তোমরা সবাই যাও, একবার আমার শ্যাঙার দিকে ডেকে দাও। শ্যাঙাত নিয়ে এলো, রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। শ্যাঙাতি বললে, প্রকাশ করে বলো। সুরানি বললে, আমার সাত মহলা বাড়ি, এক ধারে তিনটে মহল ছিল দুয়োরানির, তারপর হলো দুটো, তারপরে হলো একটা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল, তারপরে দুয়োরানির কথা আমার মনেই রইল না। তারপরে একদিন দোলযাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খী চড়ে, আগে লোক পিছিয়ে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বায়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটাতে দেখি একখানি কুড়ি ঘর চাপা গাছের ছায়া, বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আগুন। আমার ছত্রধারিণীকে শুধাল, আহা খড়খানি কার? সে বললে, দুয়োরানির। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছে, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললে, আমি এ ঘরে থাকবো না। রাজা বললেন, আচ্ছা বেশ, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেবো, গজদন্তের দেওয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োই মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেবো পদ্মের আলপনা। আমি বললাম, আমার বড় স্বাদ গিয়েছে, উড়ে ঘর বানিয়ে থাকি তোমার ওই বাহির বাগানের একটি ধারে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার ভাব নাকি, উড়ে ঘর বানিয়ে দিল। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুশরে গেল, বাস করতে গেলে কেবল লজ্জা পেল। তারপর একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি সঙ্গে ১০৭ জন সঙ্গিনী, জলের মধ্যে পালকি নামিয়ে দিল, স্নান হলো, পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বৌগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেরে শাড়ি, স্নানের পর খড়াই করে জল তুলে আনছে, সকালের আলো তার ভিজে চুল আর ভিজে খড়ায় ছিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধালেন, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না, ওই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ সকালে নদীতে নেই মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার ভাব নাকি, রাস্তায় রাস্তায় পাহারা বসল, লোকজন গেল শুনে, সাদা শাখা পড়লে আর লাল বেড়ে শাড়ি, নদীতে স্নান সেরে খড়াই করে জল তুলে আনলো।
দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘরা আছে ভাঙলেন, যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপর সেদিন রাসযাত্রা, মধু বনে দোষটা রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির ওপর হাওদা চলল, পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চুড়োয় তার বন ফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনির ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারণীকে শুধলি, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দুয়ারানির ছেলে, ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, প্রদীপ জ্বালি নেই, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় শাক, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গের ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল, লজ্জা পেলেন। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, প্রদীপ জ্বালি না, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধায়, তোমার কি হয়েছে, কি চাই? সুয়রানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি, তাই তোমাকে ডেকেছি সাঙ্গাতনি, আমার শেষ কথাটি বলি তোমার কানে, এই দুয়ারানির দুঃখ আমি চাই। সাঙ্গাতনি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুয়রানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বয়েই বেড়ালেন, আগলে বেড়ালেন, বাজাতে পারলেন।